বহরমপুরে অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান। খাগড়ায় ভোট প্রচারে যান অধীর, এক যুবককে ধাক্কা দেন তিনি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বিক্ষোভকারীদের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ধস্তাধস্তি হয়। তিনজনকে এই ঘটনায় আটক করেছে পুলিশ। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন অধীর। সিসিটিভিতে দেখা যাচ্ছে সেই ছবি, ধাক্কা দিলেন অধীর চৌধুরী, এক যুবককে ধাক্কা দিয়েছেন, তারপরেই কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয়ে যায় এলাকার মানুষের। ভোট প্রচারে খাগড়ায় যাওয়ার সময় এক যুবককে সপাটে চড় মারতে আসেন অধীর চৌধুরী, হাত তুলে তেড়ে আসেন ওই যুবকের দিকে, তারপর তাকে ধাক্কা দেন। এরপর কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে এলাকার মানুষের ধস্তাধস্তি শুরু হয়ে যায় খাগড়া এলাকায়। বহরমপুরে খাগড়া এলাকায় প্রচারে বেরিয়ে যুবককে মারধর করার অভিযোগ। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কল্যাণ, এই ঘটনার পর থেকে বহরমপুরে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে প্রচার করছে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী, কি পরিস্থিতি? দেখো সুজনদিমা, পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে বহরমপুরে, এবং বহরমপুরে কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একটা ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে বহরমপুরের যে ফৌজদারি কোর্ট মার্কেট আছে সেখান থেকেই, যার ফলে সেখানে জমায়েত হয়েছে তৃণমূল কর্মীরা। আর কিছুক্ষণ পরে তৃণমূল কর্মীদের এই ধিক্কার মিছিল বেরোবে এবং তাদের বক্তব্য পাশাপাশি 13 নম্বর ওয়ার্ডের বিভান দে যে যুবককে হঠাৎ করে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে বুকে ধাক্কা মারেন এবং তাকে হেনস্থা করেন বলে অভিযোগ, সেই ঘটনায় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এবং এলাকাবাসীদের অভিযোগ যে অধীর চৌধুরী হঠাৎ করেই ওই যুবককে কেন ধাক্কা মারলেন তা তদন্ত হোক। ঘটনাস্থলে পুলিশ এসে 2-3 জনকে আটক করলেও এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছে। এবং অধীর চৌধুরীর বক্তব্য যে তিনি যখন আসছিলেন সেই সময় কয়েকজন যুবক তাকে গো ব্যাক করে স্লোগান দিচ্ছে। অধীর চৌধুরীর বক্তব্য, তিনি যেখানেই বহরমপুরে যাচ্ছেন প্রচার করতে যাচ্ছেন, এর আগেও পৌরসভা নির্বাচনে যখন তিনি প্রচার করতে গেছেন বিভিন্ন জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, এই বিক্ষোভ কেন তার উপর করা হচ্ছে অধীর চৌধুরীর সেটাই দাবি, যে তিনি তার গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট প্রক্রিয়া তার অধিকার রয়েছে তিনি প্রচার করতে যাবেন, কিন্তু তাকে দেখা মাত্রই বহরমপুরে তৃণমূলের লোকজন তাকে ধিক্কার দেখাচ্ছে, তাকে ঘিরে বিক্ষোভ করছে, গো ব্যাক দেখাচ্ছে, তারই তিনি প্রতিবাদ করেছেন আজকে। তবে ওই যুবককে তিনি ধাক্কা দিয়েছেন সে কথা তিনি স্বীকার করেননি, যদিও ভিডিও ভাইরাল হয়েছে, অধীর চৌধুরী প্রকাশ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে গাড়ি থেকে নেমে বিমান দেন, তিনি তার একটা টোটোতে গাড়িতে করে নেমে বাড়িতে যখন ঢুকতেন সেই সময় অধীর চৌধুরী তাকে নেমে ধাক্কা মারে এবং এই ঘটনা উত্তপ্ত হয়ে উঠে এলাকা। এলাকার যারা মানুষ তাদের পরিষ্কার বক্তব্য, তারা বস্তিবাসী, অধীর চৌধুরী হঠাৎ করে এসে সেই গাড়ি থেকে নেমে সেখানে প্রচার শেষে প্রচার করতেও আসেননি, কেন যুবককে মারবেন, এর প্রতিবাদ হওয়া দরকার, এর শাস্তি হওয়া দরকার। তৃণমূলের বক্তব্য যে অধীর চৌধুরী কিন্তু ব্যাকফুটে, অধীর চৌধুরী বিলক্ষণ বুঝতে পেরেছেন যে তিনি পরাজয়, তার পরাজয় নিশ্চিত, সে কারণে তিনি এইসব বিষয়ে ঘটনা ঘটিয়ে চলছেন, কোথাও মন্দিরে গিয়ে টাকা দিচ্ছেন, কোথাও মানুষকে হঠাৎ করে মারছেন, এবং 5-5 জন সাংসদ সে বহরমপুরে উন্নয়নের পরিবর্তে মানুষকে এভাবে হেনস্থা করা কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না, যার ফলে তাদের প্রতিবাদ মিছিল। সুচন্দ্রিমা, ধন্যবাদ কল্যাণ। এই ঘটনার পর অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনব। ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে, এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি, আমি বিরক্ত না কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে, কি পাগলামি হচ্ছে, গেল কি বলছো বলো, আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি বলছে তোমরা বুঝাচ্ছে, একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে, একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুর বাসীকে যে আমরা মস্তানে যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব, ভোট থেকে আপনারা বিরত থাকুন, 1-2 নম্বর কংগ্রেস করা চলবে না।